আসসালামু আলাইকুম, নাহিয়ান্স মম চ্যানেল থেকে বলছি। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানিটি তৈরি করতে আমি বাসমতি চাল ব্যবহার করেছি। আজকে আমি 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করে দেখাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি দুধের মিক্সচারটা তৈরি করব, সেই জন্য বাটিতে পানি নিয়ে নিয়েছি 1 কাপ। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধটা দিয়ে দিলাম। চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন লাগবে আমার ঘি। ঘিটা আমি দিয়ে দিব 2 চামচ। আরেক চামচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কাচ্চির স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দিবে। আপনারা এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1 চামচ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি যে মিক্সচারটা তৈরি করব সেই জন্য আমার লাগবে, আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারবেন, পানিও ব্যবহার করতে পারবেন। আমি দুধটাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জাফরানের যে ফ্লেভারটা আছে সেটা। আমি জাফরান দোকানে পাইনি, সেই জন্য ফ্লেভারটাই কিনে নিয়ে এসেছি। সেটা মিক্সড করে রেখে দিলাম। এখন যে মিক্সচারটা তৈরি করব সেই জন্য আমি নর্মাল টিউব অয়েলের পানি নিয়ে নিচ্ছি। এখানে আছে 1/2 কাপ। আর এখন জর্দার রঙটা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। দিয়ে ভালো করে একটা মিক্সচার তৈরি করে নেব। এই 3টা উপকরণে মূলত কাচ্চি বিরিয়ানির স্বাদটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিবে। কাচ্চি বিরিয়ানির জন্য আমি আলুগুলো হালকা আঁচে ভেজে নিয়েছি। আলুগুলোতে আমি অল্প পরিমাণে জর্দার রং দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে আবার কালারটা বেশি এসে যাবে, সেজন্য অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। যেহেতু ফ্রিজের ঘিটা আমি ব্যবহার করছি, সেজন্য হাত দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি। নরম হয়ে আসলে ভালো করে মেখে নিচ্ছি। এখন ব্যবহার করব লবণ। যেহেতু আলুটা আমি লবণ ছাড়াই ভেজে নিয়েছি, সেজন্য লবণ ব্যবহার করে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন কাচ্চিটা যে আমি মশলা দিয়ে তৈরি করব, রেডিমিক্স রাঁধুনির মশলা, সেটা আপনাদের আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে মূলত 2টা প্যাকেট আছে। একটাতে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছে, আরেকটাতে গুঁড়া মশলা। এই প্যাকেটে গুঁড়া মশলাটা আছে। এখন আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি। ছোট যে প্যাকেটটা, এখানে আস্ত গরম মশলা আছে। সব কিছু মোটামুটিভাবে দেয়া আছে। আর অন্য যে প্যাকেটটা, সেটাতে গরম মশলা আছে। তো আমি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। বড় বড় পিস করে কেটে নেবেন। আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। কাচ্চি বিরিয়ানি তৈরি করতে মাংসের পিসগুলো বড় বড় করে কাটতে হবে। দেখেন, এতটা বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় পিস করে কেটে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ টক দই আছে, আমি 1/2 কাপ দিয়ে দিব। পুরোটা দিলে অসুবিধা নেই, তবে আমি 1/2 কাপই দিয়ে দিয়েছি। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন রসুন বাটা দিয়ে দিলাম। কাচ্চি রান্নার জন্য আপনারা ঘি ব্যবহার করবেন মাংসটা মাখানোর জন্য। এখন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রেডিমিক্সের যে গুঁড়া মশলাটা আছে, গরম মশলা, পুরো প্যাকেটটাই দিয়ে দিতে হবে। কারণ 1 কেজি মাংসের জন্য এই প্যাকেটটা রয়েছে, আমি দিয়ে দিচ্ছি। মূলত মাংস মাখানোর সময় আপনারা ঘি ব্যবহার করবেন, এতে মাংসের ফ্লেভারটা আরও বেড়ে যাবে। ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেশন করে 1 ঘন্টা আমি রেখে দিব। তো মাংসটা মাখিয়ে নেওয়ার পর মাংসের উপরে আমি আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একে একে একটু গুছিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু উপরে দিতে হবে। এই ম্যারিনেশনের প্রসেসিংটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। এটা যদি আপনারা ভালো করে করার চেষ্টা করেন,
তাহলে অবশ্যই আপনাদের কাচ্চি বিরিয়ানির ফ্লেভার টেস্ট দুটোই আর বহুগুণে বেড়ে যাবে। আজ তো কাঁচা মরিচ দিয়ে দিলাম 8-9টার মতো দিয়ে দিচ্ছি, 2-3টা ভেঙে দিয়ে দিব, ফ্লেভার প্লাস টেস্ট দুটোই বেড়ে যাবে। কয়েকটা ভেঙে দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এখানে 2 কাপ পেঁয়াজ বেরেস্তা আছে, আমি কাঁচামরিচের উপরে দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাওয়া দিয়ে দিব, মাওয়াটা কিনতে পাওয়া যায় যদি কারো কেনা না থাকে, তবে আপনারা নিজেই বানিয়ে নিতে পারেন, সেজন্য গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে নিলে মাওয়াটা তৈরি হয়ে যাবে। মাওয়াটা দিয়ে দিচ্ছি, মাওয়া দিলে কাচ্চির ফ্লেভারটা আরও বৃদ্ধি পায়। এখন আমি দিয়ে দিব কাঠবাদাম কুচি, কাঠবাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেস্তাবাদাম কুচি, পেস্তাবাদাম কুচিগুলো দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিশমিশ, কিশমিশ দিয়ে দিলাম। এখন 1 ঘন্টার জন্য সব উপকরণ দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব। চুলায় পাত্রে পানি দিয়ে দিয়েছি, আমি চাউলগুলো সিদ্ধ করে নেব, বাসমতি চাউল, সেজন্য আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, বাসমতি চাউল ঝরঝরে হবে, আপনারা সিদ্ধর প্রসেসিংটা দেখেন। প্রথমে লেবুর রস দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নর্মাল যে আমরা লবণটা ইউজ করি রান্নায় সেটাই দিয়ে দিব, ভালো করে নেড়ে নিচ্ছি। এখন রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেটে যে আস্ত গরম মশলাগুলো ছিল সেগুলো সবগুলো দিয়ে দিব গরম পানিতে, দিয়ে দিলাম, বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো দেওয়ার আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এখন আমি বাসমতি চাউল যে 1 ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম ছাঁকনির সাহায্যে ছেঁকে, এগুলো সিদ্ধর জন্য দিয়ে দিব। বাসমতি চাউলগুলো সিদ্ধ করার 1 ঘন্টা আগে আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন। এখন আমি ঢেলে দিচ্ছি পানিতে সিদ্ধর জন্য, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব চাউলগুলো যাতে ভালোভাবে তলায়। এখন সিদ্ধ প্রায় হয়ে আসছে, বলক চলে এসেছে, নেড়ে চেড়ে দেখে নিতে হবে, ভালো করে সিদ্ধ করবেন। সিদ্ধ ভালো না হলে বাসমতি চাউল দিয়ে যখন কাচ্চি বা বিরিয়ানি রান্না করবেন চাউলগুলো শুকিয়ে যাবে। এখন ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়ার পর 1 ঘন্টা যে ম্যারিনেশনের জন্য মাংসটা রেখে দিয়েছিলাম সেটার উপরে চাউল যে সিদ্ধ হয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিব। যখন পাত্রের হাফ অর্ধেক পরিমাণ চলে আসবে তখন আমি 2টা আলু বোখরা দিয়ে দিয়েছি। এখন যে ঘি মিক্স দুধটা ছিল ঘি দিয়ে মিক্স করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, 2-3 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। বাসমতি রাইসগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, সবগুলো ভালো করে দেওয়ার পর আমি যে মিক্সড করে রেখেছিলাম প্রথমেই উপকরণগুলো সেগুলো উপরে দিয়ে দিতে হবে, সেজন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি জাফরানের ফ্লেভারটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি মাওয়া, মাওয়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা, এতে কাচ্চির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন দুধ মিশ্রিত যে ঘিটা ছিল ঘি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ঘি, দুধ, টেস্টিং সল্ট সবগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব জর্দার রং, এটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি পুরোটাই, এটা ঢেলে দেওয়ার চেষ্টা করবেন তাতে নিচ পর্যন্ত যাবে। এখন দিয়ে দিচ্ছি আলু বোখরা, আর দিয়ে দিব কাঠবাদাম আর পেস্তাবাদাম, কুচি করে দিয়ে দিয়েছি, ফ্লেভার আসবে। আর দিয়ে দিব বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভাপে বসিয়ে দিব
সেই জন্য আটা বা ময়দা যেটাই থাকে বাসায় সেটা দিয়ে দলা পাকিয়ে এইভাবে পাত্রের মুখে দিয়ে দিবেন, যাতে ভিতরের যে তাপটা হবে সেটা বাহিরে না বের হতে পারে। যেহেতু আমি ভাপে বসিয়ে রান্না করব সেই জন্য এই প্রসেসিংটা, এতে কাচ্চির স্বাদ অনেক বেড়ে যাবে। আমি ঢাকনাটা চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল সেটা আমি লং দিয়ে আটকে দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম এক ঘন্টার জন্য। প্রথমে হাই হিটে 5 মিনিট রান্না করার পর একেবারে লো হিটে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। মোটামুটি 1 ঘন্টা 5 মিনিট বা 1 ঘন্টা হিসেব করে আপনারা রান্নাটা করবেন। 1 ঘন্টা পর ফিরে এলাম, আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি আটার দলাটা খুলে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন আমার কাচ্চি বিরিয়ানিটা একদম রেডি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। আপনারা এই বিরিয়ানিটা অনুষ্ঠানে বা অতিথি আসলে বা বাসায় যে কোনো প্রোগ্রামে এটা তৈরি করে খেতে পারবেন, ছুটির দিনেও রান্না করে খেতে পারেন। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, ছোটো ছোটো টিপসগুলো মনে রাখলে অবশ্যই স্বাদে পরিপূর্ণ একটা কাচ্চি বিরিয়ানি পাবেন আপনারা। কাচ্চি বিরিয়ানিটা ডেকোরেশন করে নিয়েছি, আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আমাকে কমেন্টসে জানাবেন রেসিপিটি রান্নার পর কেমন আপনাদের লেগেছে। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।